মা হাই স্কুলে পিটি করছে, খুব সকাল সকাল, বেশ ঠান্ডা পড়ে গিয়েছে। এ ফাঁক দিয়ে মাকে স্কুলে নিয়ে চলে আসলাম, এখন মা হাই স্কুলে পিটি করছে, পিটিতে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর মাত্র 2 দিন ক্লাস হবে, যাই হোক এখান এখন আর ক্লাসগুলো মিস করা যাবে না। মাহা স্কুলে আমি যেহেতু মাহা স্কুল শেষের পথে, তাই প্রত্যেক দিনে মাহাকে স্কুলে নিয়ে আসি। যাই হোক, মাহা স্কুলে পিটি করছে আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তারপর মাহাকে স্কুলে দিয়ে আসার পথে দেখি স্কুলের সামনে বেশ অনেকগুলো, এক দোকানে বেশ অনেকগুলো ডাব নিয়ে বসে আছে। আমার কাছে ডাবগুলো দেখে তো বেশ ভালো লেগেছে, কিনি আর না কিনি, তাই ভাবছি একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, ডাবগুলো মাত্রই গাছ থেকে পেরে আনা হয়েছে, দেখতে তো ভীষণ সুন্দর। যাই হোক, আমি তাই একটা একটা করে ডাবগুলো ভিডিও শ্যুট করে নিচ্ছি। যাই হোক, আমি এখান থেকে কিছু ভিডিও শ্যুট করে তারপর বাসায় যাব, বাসায় যেয়ে কী কী করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ডাবের এত দাম দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি। এক একটা ডাব প্রায় 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। যাই হোক, সব কিছুই প্রচুর দাম। যাই হোক, বাসায় চলে আসলাম, বাসায় এসে এখন আমি ডিমের ঝুরা ভাজি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এখানে 4টা ডিমকে আমি একটা বাটিতে ভেঙে নিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে বালাগুলি ডিমগুলিকে ভালোভাবে একদম নেড়ে ছেড়ে, ভালোভাবে যখন একটু নেড়ে ছেড়ে দিয়েছি, নেড়ে ছেড়ে দিয়ে তারপর আমি এখানে প্যানে দিয়ে দিয়েছি। প্যানে দিয়ে তারপর এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু টমেটো দিয়েছি। এখন যখন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি। এভাবে ডিম ঝুরা ডিম ভাজি করে গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। যাই হোক, আমি ঝুরা ডিমটা হয়ে গিয়েছে, আমি আজকে এটা গরম ভাতের সাথে খেয়ে নেব ইনশাল্লাহ। আমার কাছে এই ডিমটা খুব বেশি ভালো লাগে, এই ডিমটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি একটু টেস্ট করে নিচ্ছি যে ডিম ভাজিটা কেমন হয়েছে ইনশাল্লাহ। যাই হোক, অফ ক্যামেরা আমার সব কিছু গোসল খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলবেলা, এখানে কিছু ছোলা আর কিছু পেঁয়াজও ছিল, এগুলিকে আমি মাখিয়ে ঝুঁকি খেয়ে নিব। তার জন্য এখানে দিয়েছি মুড়ি, এখন এগুলিকে মাখিয়ে ঝুঁকিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ঝুঁকিয়ে খেয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো সব কিছুই দিয়েছি, বেশ ভালো লাগে, আমার পছন্দের একটা খাবার। যাই হোক, মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ইনশাল্লাহ বিসমিল্লাহ পরে খেয়ে নেব। খেয়ে তারপর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।